এখানে এসে শুনছি সে পুটিয়াতে বিয়ে ঠিক করছে, তাহলে আমাকে সব বিয়ের এটা কেন করলো? আমাকে দিয়ে সব বিয়ের জিনিস কেন কেনালো? তো পাঞ্জাবির সাইজ পর্যন্ত আমাকে বলে দিছে। রকিকে ডেকে আনতে বলছে, সেটাও আনছে না। ছেলেকে ডেকে এনেও কোনো প্রমাণ করাচ্ছে না। ওরা ছেলেকে ডাকবে না বলছে, আমি আপনি ডেকে নিয়ে আসেন, ওর বাড়ির গার্জিয়ান ডাকবে না, আমরা ডাকবো। মাসিস মারি সুলুমুই তো ফুরুতি জিন্দা থানার 20,000 খাবাইয়া রাখি, 20,000 দিয়ে রাখি তোর নাম নাই হুবুরি দিন হলো বিয়ে হন্ন সন্তানের স্থান আয় না। এই নারীর নাম দেবীলতা রানী মণ্ডল, তার বাড়ি যশোর জেলাত, মূলত চন্দনেশ্বর জোয়ারা এলাকার বদুরফাড়া হিন্দুফাড়ার সরকার বাড়ির রকিদে নামে এই ফুয়াগর লগে তার প্রেমের সম্পর্ক আছে। আগর জামাইতুন আলাদা হইবার পর দেবীলতা সামাজিক যোগাযোগ মাধ্যমের ম্যারেজ গ্রুপত পাত্রর সন্ধানে বিজ্ঞাপন দিলে এড়েই রকির ফোয়ারে তার পরিচয় হয়। এরপর তুন শুরু হয় তার প্রেম। এরপর এক পর্যায়ে রকি দেবীলতারে বিয়ে করিব আশ্বাসে নানান সময় তাতুন আর্থিক সুবিধা লইতে থাকে। পরবর্তীতে তারার প্রেম আরও গভীর হয়। হতা অনুযায়ী দেবীলতা রকিরে তারে বিয়ে করিবার হয় এবং রকিও তাতে রাজি হয়। ঠিক হয় তারার বিয়ার দিনক্ষণ। কিন্তু যেদিন বিয়ে ঠিক হয় এদিন রকি তার আত্মীয় স্বজন লই যশোরত দেবীলতার বাড়ির যেবার হতা তাইল, এদিনতেই তাই তার ফোনতন বন্ধ করি হঠে যাগই। এরপর দেবীলতার টেনশন বাড়ে। দেবীলতা যশোর জেলার তার নিকটস্থ থানার নিজে উগা অভিযোগ দায়ের করে। পরে সেই অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় রকির ঠিকানা পাইতে, পরে সেই সূত্র ধরিয়ে সরাসরিতে চট্টগ্রামের চন্দনেশ উপজেলাত অর্থাৎ রকির বাড়ির নিজে সরিয়ে পুরো ঘটনা হওয়া দেবীলতার মুকুতনি উনন যাক। আগের হাজবেন্ড বাইরে থাকেন, উনি 4-5 বছর আসেন না এবং 3-4 বছর যোগাযোগ রাখেন না। তো যখন আমাদের ধর্মে কোনো ডিভোর্স বলে জিনিস নাই, তা যখন যোগাযোগটা রাখেন না তখন আমি সেপারেশন হয়ে আমি একটা আমার ফ্যামিলি থেকে সেকেন্ড ম্যারেজের ই করে, তখন আমি গ্রুপে পোস্ট দিই ম্যারেজ মিডিয়াতে ফেসবুকে। পোস্ট দেওয়ার পরে ওই ছেলে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে তারপরে যে হচ্ছে কথাগুলো হয়, চিটাগাংয়ে হচ্ছে বাড়ি এই ছেলেটার, এখন আমি ডিবি দ্বারা তদন্ত করে পারছি, কিন্তু এই ছেলেটা প্রথমে বলছে সাতকানেতে বাড়ি, চিটাগাংয়ের চকবাজারে থাকে এরকম বলছিল, পরে যেয়ে বলছে নিউ মার্কেটে থাকে, কোনো ডিটেলস ঠিকানা কোনো কিছুই দেয়নি। পরে বলে ডিসেম্বরের 30 তারিখে ওর মা মারা যায়, তারপরে যে বলে ফেব্রুয়ারির 20 তারিখে ওর বাবা মারা যায়। অ্যান্ড আমার আমার যত বিয়ের কাজ আছে ফ্যামিলি থেকে প্রত্যেকটা ছেলের নাম্বার নিয়ে সে তাদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। সেখান থেকে যা হোক তার সে আমার একটা বিয়ে হয় না, সেখানে সে বিয়েগুলো ভেঙে দেয়, সেই আমাকে বিয়ে করবে এবং আমি যদি তাকে বিয়ে না করি সে আমাকে সুইসাইড করবে। সুইসাইড করতে যেত, তারপর ছাদের থেকে লাভ দিতে যেত, তারপর হচ্ছে ব্লেডের লিঙ্গ কাটতে যেত, এই টাইপের কাজগুলো সে করতো। করার পরে পরে বিভিন্ন মেসেজ লিখতো, আমি 10 তলা থেকে ঝাঁপ দেবো, আমার মা বাবা চিতায় ঝাঁপ দেবো, আমার মরা মা বাবা দিব্যি, এরকম বিভিন্ন কথা বলে আমাকে ব্ল্যাকমেল করতো। পরে আমি ওর বাবা মারা যাওয়ার পরে আমি ওকে দিয়ে হচ্ছে ও বলতো যে ওর দাদা বিজনেস থেকে ওকে কিছু দিচ্ছেন, আর খাওয়ার কিছু না, টাকা পয়সা নিত, আমার আমি দিয়েছি ওকে। ও 27 রমজান আসবে বিয়ে করতে, ওর দিদি জামাই বাবুকে নিয়ে হচ্ছে আর ওর বড়ো বাবা আছে কেন ওনাকে নিয়ে আসবেন, ওর দাদা যেহেতু অ্যাক্সিডেন্ট করে আইসিউতে রয়েছে তা ওর গার্জিয়ান হিসেবে এদেরকে নিয়ে আসবে। আর ও আমার প্রত্যেকটা গার্জিয়ানের সাথে কথা বলেছে, কথা বলে বিয়ের সব কিছু ঠিক করছে। আর ও আমাকে দেখাইছে কি ওর ওর পরিবারে কোনো গার্জিয়ান নেই, ওর দিদি জামাই বাবু আছে, তারা ওর শ্বশুরবাড়ি গেছে, ডুবাই থাকতো, তারা এসে শ্বশুরবাড়ি গেছে, সেটা নিয়ে ব্যস্ত আছে, যার কারণে কথা আমি কথা বলতে চাইলে কথা বলেনি, বললো কি আমি নিয়ে আসছি, বলতো আমি এই শনিবারে দিদি জামাই বাবুকে নিয়ে আসছি, এই দিন আসছি, এরকম করে বলতো। বলে বলে পরবর্তীতে বিয়ের দিন 27 রমজানে আসবে, সোমবারে বিয়ের দিন ছিল, ঈদের আগের দিন। পরে ওই সময় বিয়ে করেনি, আমাকে সব অ্যারেঞ্জ করতে বললো, আমি সব অ্যারেঞ্জ করেছি। অ্যারেঞ্জ করার পরে পরবর্তীতে ও সব কিছুই দেখেছে, দেখে শুনে ওই অ্যারেঞ্জ করতে বলছে, এবং পরবর্তীতে আবার ডেট ফেলতে বললো, আমি সবাইকে আবার দাওয়াত করলাম। দাওয়াত করার পরে আমার শুক্রবারে বিয়ের ডেট পড়লো, তখন সবাইকে আবার ইয়ে হলো, বৃহস্পতিবারের দিনকে একটা ভিডিওর মাধ্যমে আমাকে মাপছে, আমাকে মাপ করে দাও, এই বিষয়ে বিভিন্ন মেসেজগুলো আছে, তো মেসেজগুলো মাপছে আগের দিনকে বলে
যে আমি যা বলেছি মিথ্যা বলেছি সিলেটার লোকেশন পরবর্তীতে আমি আমার যশোর মানে পুলিশ সুপার বরাবর আমি একটা অভিযোগ দিই ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন ওনারা আমাকে ডিটেলস ঠিকানা ওইদিকে করে দিয়েছেন এবং আমি যখন এখানে চলে আসছি তারপরে আমি যখন এই ঠিকানাটা পাই ঠিকানাটা পাওয়ার পরে আমার স্যার যখন ঠিকানাটা দিয়ে দেন বলেন যে চন্দনাই থানাতে চলে যান আমি যে আমাকে একটু ফোন ধরে দেন আমি ওখানে ফোন ধরে দিয়ে ডিউটি অফিসারকে বলে দেন ডিউটি অফিসার ভালো ব্যবহার করেছেন এটাই শেষ নয় প্রেমিকরে তোয়াই তোয়াই রে দেবীলতারে ডাহাই ফলসল বিচার সাইটু গেলে স্থানীয় কাউন্সিলর হাসো তাচ্ছিল্যর শিকার হয় এই নারী গাছবাড়িয়া কাউন্সিলর অফিসে যায় ওরা থেকে নিয়ে যায় নিয়ে গেলে ওখানে কাউন্সিলর অফিস ওর বাড়ির গার্জিয়ানকে দেখায় ওর বাড়ির গার্জিয়ান আমার কোনো কিছু ডকুমেন্টস না শুনে না জেনেই আমাকে বিভিন্ন অনাস্থাভাবে কথা বলে হ্যাঁ আমি সুইসাইড করতে চাইছিলাম কখন যখন ওই জায়গায় কাউন্সিলর স্যার ওনাদেরকে নিয়ে আসে আমার সামনে এক মিনিট বসে বলছে কি প্রমাণ দেখান তখন আমি মেসেজগুলো যখন বাইর করে দেখাই আর হচ্ছে বলছে কি এগুলো কোনো প্রমাণ হয় না এগুলো তথ্য প্রযুক্তির যুগে সাজানো যায় আর তার পরবর্তীতে যে আমি যখন হচ্ছে এইটা করতে যাই কললিস্টটা দেখাতে যাই কললিস্টটা দেখাতে গেলে উনি উঠে চলে যান বলেন কি আপনার ওর যদি সেক্স ভিডিও থাকে সেটা দেখান এসব দেখে আর দেখাই আমাদের লাভ নেই এর উদ্দি দেবীলতা রক্ষীরে নফাইরে তারার বাড়ির সামনে অবস্থান লইলে তার উদ্দি নির্মমভাবে মারধর শুরু করে রক্ষীর আত্মীয় স্বজনল আর এক পর্যায়ে রকি সরকারের সত ভাইয়ের বউ এই মহিলা চন্দনেশ থানাওয়া ওনার দাবি গড়িয়ে হুমকি দেয় মাসিস মারি সুলুমি তো ফুরু দিয়ে যা থানার বিশ হাজার খাবাইয়েরা কে বিশ হাজার দিয়ে তোর নাম নাই হুকুরি দিন হলো দিয়ে না চন্দনেশ থানায় না যাবি নিজ তুন না রাস্তার মানুষ আসাবি যে বিয়া দম্বাই হু তুই তো লালা দিলে কে বিশ হাজার এখন দিয়ে তোর মাসিস মারি ঘুরি দিয়ে যা এ বিষয়ে রক্ষীর পরিবারের কেউই ক্যামেরার সামনে হতাশ হইতে রাজি নমন তবে তারে কেউ হুমকি দিলে এবং দিতাহিলে পাশাপাশি রক্ষীর লগে দেবীলতার যে সম্পর্ক আছে তার যথেষ্ট তথ্য প্রমাণাদি সহ থানা তাইয়ের অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করিব বলে জানাই চন্দনেশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ছেলের বাড়ির কাছে যে ওই যে উনি নাকি হাতে সেলুন থেকে ব্লেড নিয়ে তার ডান হাতের মধ্যে মানে একে একে ব্লিডিং করাচ্ছে আমরা সংবাদ পেয়ে তাড়াতাড়ি যে ওনাকে আবার হসপিটালে নিয়ে আসলাম হসপিটালে ওনার ফার্স্ট এড দিল ফার্স্ট এড দিয়ে ওনাকে বলছে যে ওনার সম্ভবত মানসিক কোনো সমস্যা আছে এবং আমি আবার যশোরের মাধ্যমে জানতে পারলাম যে উনি আসলে যশোর মেডিকেল কলেজে হয়তো কোনো ডাক্তারের মানে মানসিক কোনো রোগীর চিকিৎসাধীন আছে আচ্ছা এটা কার কাছ থেকে খবর পেয়েছিলেন আপনি মানে যশোরের ওখানে খোঁজ খবর নিলাম আর কি আমাদের সোর্সের মাধ্যমে ইয়ার মাধ্যমে এবং আমি একটা কাগজও সংগ্রহ করছি যে উনি যে ট্রিটমেন্টে আছে সে কাগজটা আছে আমার কাছে পরবর্তীতে উনি ওই যে পরে আমাদের অফিসার ওনাদের সাথে কথা বললো যে আমি চাই ওই ছেলে যেন অন্য কোথাও বিয়ে না করে ওটা লোকাল কমিশনে যদি দায়িত্ব নেয় তাহলে সে হ্যাপি হবে এবং সে যশোরে যেহেতু ঘটনা যশোরে যশোরে যায় হয়তো মামলা মোকদ্দমা করবে তো আমরা লোকাল কমিশনারকে আনার ব্যবস্থা করলাম হসপিটালে হসপিটালে এনে ওনাকে বললাম যে আপনি একটা এসিউরিটি দেন যে ওই ছেলে কোথাও বিয়ে করবে না তো বললো যে না ছেলে তো বয়স মাত্র 20+ আর মেয়েটার বয়স হলো হয়তো 35+ কমিশনারের মাধ্যমে জানতে পারলাম তো বললাম যে 20+ ছেলে আর 35+ মহিলা তারপরেও যেহেতু মহিলা দাবি করছে আপনি এটা এসিউরিটি দেওয়ার ব্যবস্থা করেন তো এসিউরিটি দেওয়ার ব্যবস্থা করছে এর মধ্যে তো ওই মহিলা আবার সম্ভবত বলে যে আমাকে বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করে আমরা বাসে তুলে দিতে উনি যে যশোর সমাপ্ত চলে গেছে আমরা তো বারবার বলছি যে আপনার কোনো অভিযোগ যদি চন্দনাইশ থানা এলাকায় কোনো অভিযোগ থাকে আপনি দেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো উনি যেসব অভিযোগ আনছে সেটা তো হলো যশোরের অভিযোগ যশোরের অভিযোগে তো আসলে আমাদের এখানে আমরা তো এটা প্রমাণ করা বা সাক্ষী গ্রহণ পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমাদের এখতিয়ারের বাইরের বিষয়গুলো তো আমরা নিতে পারি না সে তো যদি আমাদের চন্দনাইশ থানা এলাকায় কোনো ধরনের এটা ছোট হোক বড় হোক বা যে কোনো এই যে আপনি একটু আগে বললেন যে তাকে হুমকি দাম দিয়ে দিচ্ছে যে কোনো অভিযোগ অবশ্যই আমরা নিতে পারবো যেটা যদি আমাদের চন্দনাইশ থানা এলাকার ঘটনাস্থল দেখায় সে অভিযোগটা আনতে পারে বা সাক্ষী প্রমাণ থাকে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নিই